গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। তা বন্ধুরা, ভীষণ গরম, এই গরমে তো কিছুই ভালো লাগছে না। তোমরা তো সবাই জানো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে, আমাদের জানিও। আর বৃষ্টি তো নেই, শুধু শোনা যাচ্ছে হবে হবে করে, কিন্তু সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না, আর ঠান্ডাটাও একটু পড়ছে না, আর মানুষ স্বস্তিও পাচ্ছে না। তা বন্ধুরা, আজকে আমার ব্লগটা আবার আমি আরম্ভ করলাম। আজকে আমার ব্লগে তোমাদের দেখাবো একটা নতুন রেসিপি, মাছের ডিম দিয়ে কুমড়ো পাতা বলো আর চাল কুমড়ো পাতা যেটাই বলো, ওই পাতার মধ্যে দিয়ে বড়া ভাজাটা, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, আজকে আমার বাড়িতে আমার মামার ইয়ার গোহার এখানে খুব সুন্দর ছোট্ট একটা পার্বণ মতন আমরা করব, উৎসব মতন করব। কারণ আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে সাধু আন্তনি বলে একজন সাধু আছে, ওনার আজকে পার্বণ। তার কাছে মানুষ মনে প্রাণে কিছু চাইলে উনি দেয়, আর অনেকের অনেক রকম উপকারও হয়। আমরা তো সেই লকডাউন থেকে, তখন আমাদের চার্চে কোনো অনুষ্ঠান হতো না, আমরা বাড়িতেই আমার ঘরের অল্টারে ছিল সেই সাধুর মূর্তি, সাধু আন্তনির, তাকে আমরা খুব শ্রদ্ধা ও ভক্তি করি। আর কিছু হারিয়ে গেলেও তার কাছে মনে প্রাণে কাঁদলে পারে, উনি সেই হারানো সম্পদও খুঁজে দেওয়ার জন্য মানুষকে সাহায্য করে। আর বন্ধুরা, আজকে সেই পার্বণটা আমরা করছি। লকডাউনের সময় আমাদের চার্চ যখন বন্ধ ছিল, তখন আমরা আমার অল্টার থেকে নামিয়ে মামারিয়ার বেদিতে রেখে আমরা নিয়মিত নদিন তার নবেনা প্রার্থনা করেছি বাড়িতে আমরা কয়েকজনা মিলে। সেই থেকে আজ তিন বছর আমরা এক টানায় তার, এই বছরে একবার করে তার উৎসবটা আমরা আমার বাড়িতেই পালন করে গেছি। তা আমি এবছরও করব, যতটুকু আমাদের সামর্থ্য হয় ততটুকুই আমি করব। তার জন্য আমাদের এই পার্বণে যাদের যা মানত থাকে সেই হিসাব মতন বনবুটি বিলি করতে হয়। তা আমাদেরও মামারিয়ার গুহার সামনে আমরা যে কজন প্রার্থনা করি, কেউ কেউ বনরুটি দেয়, অন্য কিছুও দেয়, সেগুলো তোমাদের সঙ্গে আজকে সমস্ত কিছু তুলে ধরবো। বিকেলের অনুষ্ঠানটা তোমরা সবাই দেখতে পারবে, আমরা প্রার্থনার মাধ্যমে। আমাদের তো ফাদার আসবেন না, এটা আমরা নিজেরাই করি। আমরা কয়েকটা আমাদের আশেপাশে আমার যারা সবাই মিলে, বৌমারা পাশে, ভাগ্নে বৌরা সবাই মিলে আমরা প্রার্থনা করবো একসঙ্গে, করে আমরা ওই রুটি সবার মধ্যে ভাগ করে দেব, দিয়ে আমরা একটু জুস বানিয়ে ওখানে আমরা সব আনন্দ করব, খাবো, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তোমরা আমাদের সঙ্গে থাকবে আর দেখবে। আর আমার এই ব্লগটা আজকে, এই সাধু আন্তনির উৎসবটা কেমন লাগলো সেটাও আমাদের জানাবে। তা বন্ধুরা, তাহলে আসছি রান্নার পর্বের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটা আমি চটকি নিচ্ছি, আর কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর লবণ, আর অল্প সামান্য ধনের গুঁড়ো দিয়ে এটা রেখে দিয়েছি। এটা চটকিয়ে মাখিয়ে নেবো। আর এই যে এখানে আমি মাছের ডিমটা ভালো করে চটকিয়ে নিচ্ছি, চটকি নিয়ে পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে এটাকে মাখিয়ে নেব, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। আমি মাছের ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি ঝাল পেঁয়াজটা, এই দেখো। আর আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা, আমি পুরো পাইনি তাই চাল কুমড়ো পাতাও নিয়েছি। কুমড়ো পাতা আছে অল্প কটা, কারণ আমার বাড়ির গাছে পাতাগুলো খুব একটা ভালো নেই, ওই জন্য আমি কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর চাল কুমড়ো পাতা নিয়েছি। এবার আমি এই প্লেটটার উপরে আমি চাল কুমড়ো পাতাই নিচে দেবো। আমি চাল কুমড়ো পাতা, কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, এর মধ্যে আমি অল্প করে ডিমের গোলাটা দিয়ে নেব। বেশি মোটা করব না, পাতলা করেই দেব। আমি এবার এরকম করে পাতাটা দিয়ে ভাজ করে নেব।
চাল কুমড়োর পাতাগুলো যেহেতু ছোটো হয় আমি আরেকটা করে পাতা দেব। এবার দেব আমি মিষ্টি কুমড়োর পাতা। আমি এরকম করে প্রত্যেকটা পাতার মধ্যে ডিমের গোলাটা দিয়ে ভাঁজ করে নেব। আমি প্রত্যেকটা কুমড়ো পাতা এরকম করে ডিমের ব্যাটারটা দিয়ে ফোল্ড করে রেখে দিয়েছি, পরে খাওয়ার আগে গরম গরম ভাজব, ভেজে পাতের ওপরে নেব। আমি বড়াগুলো ভাজব বলে ফ্রাই প্যানে তেল ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তিনটে বড়া দিয়ে দিলাম, দিয়ে স্লো হিটে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। আমি আস্তে করে উল্টিয়ে দেব। স্লো হিটে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। আমার পাতাগুলো বড়াগুলো হয়ে গেছে, আমি এবার একটু বাড়িয়ে দিলাম উনুনের আঁচটা। ডিমগুলো তাহলে আস্তে করে দিয়ে ভাজলাম বলে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর বাদ বাকি সমস্ত রান্নাগুলো হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে আছে ডাল, টক ডাল আম দিয়ে, বারোমাসের আম দিয়ে টক ডাল, মাছের ডিম দিয়ে চাল কুমড়ো দিয়ে ভাজা তোমাদের দেখাবো, আর আছে এই বড়া ভাজাটা। এবার আমি তুলে নেব। আমি আবার ফ্রাই প্যানের মধ্যে আর অল্প সামান্য তেল দেব। আমি আবারও এরকম করে আস্তে স্লো হিটে ভেজে নেব। বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে, দেখতে সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। আমরা খাওয়ার পর তারপর তোমাদের জানাবো কেমন লাগলো। অলরেডি একটা ইয়াসিতার দাদু খেয়ে নিয়েছে, বললো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আমরা পরে খাবো, আমরাও জানাবো কেমন লাগছে। আর বন্ধু, তোমরাও সবাই
এরকম করে তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। পূর্ণময় বিশ্বজননী খ্রিস্টমণ্ডলী খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের প্রার্থনা এবং অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর বন্ধুরা ফিরে আসলাম আবার এই রাত্রেবেলা। তোমরা তো সবকিছুই দেখলে, আমাদের মামারিয়ার ওখানে প্রার্থনা, আমরা যেটুকুনি খাবার খেয়েছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বেশ আজকে আমাদের ওখানটায় বেশ অনেকই লোকজন হয়েছে, আমাদের বাড়ির সবাই এসেছিল মোটামুটি, তারপর আমার মা ভাই বউ এসেছিল, পাশের বাড়ি ভাগ্নে বোরা এসেছিল, তাছাড়াও পাড়ার একটা মহিলা এসেছিল, বেশ ভালো লাগলো। কিন্তু ভেবেছিলাম এই বছরটাই লাস্ট করব, কিন্তু আমাদের বাড়ির লোক বলছে না আমরা প্রত্যেক বছরই এরকম উৎসবটা চালিয়ে যাব। বেশ ভালো লাগে প্রার্থনা করতে, এই আজকের দিনটায় এই উৎসবটা করতে বেশ ভালোই লাগে। তা বন্ধুরা দেখা যাক, সবার আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে যদি পারি এবার আগামী বছরও করব। বেশ নিজেরও মন থেকে খুব ভালো লাগছে, শান্তি লাগছে, বেশ ভালোই প্রার্থনা করলাম সবাই একসঙ্গে, খুব ভালো লাগলো। আর ভগবান যেটুকুনি সামতে কুলিয়েছে, আমার সেজো যা বলো, ছোটো যা, আমার মারা, তার পাশের বাড়ি ভাগ্নে বোরা সব রুটি এনেছিল, তারপরে মিষ্টি সিঙাড়া সন্দেশ যা এনেছিল মিষ্টি, তো জুস দিয়ে আমরা যাই হোক আজকের সন্ধ্যের আয়োজনটা বেশ ভালোই হয়েছে, প্রার্থনা সভাটা। আগামী বছরও যেন আমরা এর থেকে একটু বড় করে করতে পারি, তোমাদের কাছে এই প্রার্থনাই চাচ্ছি। আর বন্ধুরা আজকে আর বিশেষ কিছু বললাম না। আর হ্যাঁ বন্ধুরা, আমার যে আজকে যে রেসিপিটা করেছি সেই রেসিপিটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেকজনের কাছে, আর গরম গরম খেতে বেশি ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না মনে হয়, কিন্তু আমরা গরম গরম খেয়েছি, খুব ভালো লেগেছে। একটা ভাজা দিয়ে প্রায় ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো। তোমরা এরকম বানিয়ে খাবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। এরকম নতুনত্ব খাবার পেতে গেলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন, আমি উৎসাহ দিই যাতে আবার তোমাদের কাছে কিছু নতুন খাবার নিয়ে আসতে পারি। আর আজকে আজকে এখানেই বিদায় চেয়ে নিলাম তোমাদের কাছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করছি। গুড নাইট, বাই, থ্যাংক ইউ। Thank you.